আপনি 10 টাকা একটা নিন না, থাপড় একটা দেন, থাপড় দেন। তামিম ইকবালকে তার ব্যবহারের জন্য ওনারা শাস্তির সুপারিশ করেছেন, এটা তো করা স্বাভাবিক। এখানটায় যেটা করা হয়েছে, তামিম ইকবালকে 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে এবং নেক্সট বিসিবির নেক্সট খেলা একটা ম্যাচও সাসপেন্ড তাকে করা হয়েছে, সে খেলতে পারবে না। কিন্তু ওই ম্যাচে নাসির হোসেনেরও ব্যাপারেও ম্যাচ রেফারি বা আম্পায়াররা কমপ্লেন করেছে, ওকেও একটা সামান্য হয়তো 20,000 টাকা একটা জরিমানা করা হয়েছে।